বলছি দাদা দিদিদের বাড়ির ওখানে গাড়িটা এরকম আমরা এখন বাড়ির ভিতরটা ঘুরে দেখবো, কিছু শরৎচন্দ্রের বাড়ি, আর সেখানেই আমরা যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখো যেহেতু অনুষ্ঠান আছে সেই জন্য বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখন আমার মেয়ে ডাব খাচ্ছে, ও সবসময় খুব গরম লাগে, প্রচন্ড গরম, তাই অমনি যে রাস্তা দেখতে পেয়েছি অমনি শুরু হয়ে গেছে। আমরাও আছি সাইডে, শেষও হয়ে গেছে, জাস্ট নিলো হয়ে গেল। এখন আমরা ছবি তুলছি, সবাই সবার মতো ছবি তুলতেই ব্যস্ত, তার মাঝে কিছু ভিডিও করেছি সেটাই তোমাদের মাঝে দেবো আর কি। আমি ফার্স্ট টাইমে গেলাম, তবে ছোটোখাটো আউটিং অনুযায়ী ভালোই লাগে না, একদিন বেশ ভালো লাগবে। একটা পুরোনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে ভালো, বাড়িটা সাজানো খুব সুন্দর। আর সব থেকে বাড়িটার যে জিনিসটা ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বাড়িটার প্রচণ্ড স্নিগ্ধতা আছে। মানে অনেক মানুষ থাকার সত্ত্বেও সেখানে খুব একটা শান্তি আছে, বাড়িটা এতটা ঠান্ডা, পরিবেশটা খুব ভালো। আমরা তো ছবি তুলতেই ব্যস্ত, দেখো কত ছবি তুলেছি আমরা। আমরা এই কজনই গেছিলাম, তো তাই কিছু পিক আর দু একজন আছে এদিক ওদিকে ছড়িয়ে, অনেক ছবি তুলেছি ফোন ভর্তি। আর শরৎচন্দ্রের বাড়িতে যাবে অথচ বারান্দা দাঁড়িয়ে ছবি তুলবে না, এটা তো হতেই পারে না। আমরা যেদিন গেছিলাম ওদিন প্রি ওয়েডিং ফটোশ্যুটও হচ্ছিলো, তোমরা যদি কেউ চাও তো ওদিন তোমরা তোমাদের বিয়ের ফটোশ্যুট ওখানে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা ভিতরে যাবো, করা হয়নি, আমরা বেরিয়ে পড়েছি, ওইটুকুই জাস্ট বাড়ির ভেতরটা। এবার দুতলায় যা আছে সব ঘরগুলি লকড, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ঘোরা হয়ে গেছে, কম টাইম লেগেছে, চলে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে। এইটা বাড়ির বাউন্ডারিতে করা আছে, বাউন্ডারির সামনে দিয়ে আমরা আমাদের বাড়িতে বেরোচ্ছে, সেটাই দেখো। গেটের সামনে দুটো লোক আছে, এত সুন্দর, না পড়ে পারলাম না, ওটা আমি দিয়েওছি অলরেডি, আছে ভিডিও পাশেই, দেখতে ভালো লাগবে। আমাদের শরৎচন্দ্রের বাড়ি ঘোরা কমপ্লিট, অনেকদিন থেকে ইচ্ছে ছিল যাবো যাবো, বাট ছোটো ছবি খুব হয় না, তো আলটিমেটলি আমরা গেছিলাম বাইক নিয়ে।